খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনের আয়োজনে 400 মানুষের মাঝে আইজগাতি ইউনিয়নের মল্লিকপাড়ায় ইফতার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতার রহমান রনু, দপ্তর সম্পাদক রেজল করিম, অর্থ বিষয়ক সম্পাদক মোল্লা জাহিদ হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, রূপসা থানা ছাত্রদলের সভাপতি হৃদয়, সাবেক সাধারণ সম্পাদক রাসেল শেখ, আইজগাতি ইউনিয়নের ছাত্রদলের সভাপতি রনি জমাদ্দার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। We'll be right back.